ওকে সো এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলো ফ্রিকুয়েন্টলি আমাদের টার্ম ফাইনাল এবং সিটি কোয়েশনে আসতে দেখা যায় সেইগুলো নিয়ে একটু ট্রাই করবো তো প্রথমে আমরা টাইপ ওয়ানটা দেখছি তো টাইপটার বৈশিষ্ট্যটা কি সেটা আমরা পরে দেখবো তার আগে ম্যাথটাকে একটু করে ফেলি ঠিক আছে তো এখানে বলা আছে দা ওয়াটার ফ্লো ইন এন অ্যাসফাল্টেড কাস্ট আয়রন পাইপ তাহলে আমাদের পাইপটা কেমন সেটা বলে দিয়েছে অ্যাসফাল্টেড কাস্ট আয়রন পাইপ সেটার ইয়ের ভ্যালুটা আমাদের বলা আছে জিরো পয়েন্ট ওয়ান টু মিলিমিটার ডায়মিটার টোয়েন্টি সেন্টিমিটার অ্যাট টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ভেলোসিটি

এটা কত তো আমরা জানি যে হেড লস এর ইকুয়েশন যেটা আছে সেটার জন্য আমরা ডার্সি ওয়েসব্যাক ফর্মুলাটা ব্যবহার করব কিছু বলা না থাকলে সেটা হলো আমাদের f l by d v স্কয়ার ডিভাইডেড বাই কত 2g তো এখানে কি কি ভ্যালু আমাদের জানা আছে আমরা একটু মার্ক করে রাখি আমরা l এর ভ্যালু জানি d এর ভ্যালু জানি v টা আমরা জানি না বাট v আমরা বের করে আনতে পারবো এবং 2g এটা আমাদের জানা আছে আমাদের শুধুমাত্র ফ্রিকশন ফ্যাক্টরটা বের করা বাকি ঠিক আছে তো একটা কাজ করি প্রথমে আমরা v বের করে আনি যেটা আমাদের দরকার অঙ্কের জন্য তো আমরা জানি কিউ এটা সমসমান কি হয় কিউ সমসমান হয় ভেলোসিটি ইন্টু ক্রস ফেকশনাল এরিয়া তাহলে এখান থেকে কিন্তু খুব ইজিলি আমাদের ভেলোসিটি যাবে সেটা হবে কিউ ডিভাইডেড বাই এরিয়া সো ভিটাকে যদি বের করে ফেলি সেটা আসবে ভ্যালু ভ্যালু কত জিরো ফাইভ এবং এরিয়ার ভ্যালু হলো ফাইভ বাই ফোর ইন্টু ডি স্কোয়ার যেখানে ডি হলো আমাদের টোয়েন্টি সেন্টিমিটার তো এটাকে মিটারে নিলে জিরো পয়েন্ট টু সেটার উপর হোল স্কোয়ার সেটাকে ক্যালকুলেট করে দেখি আমার ভি এর ভ্যালু কত আছে ওকে সো এটা আসে ওয়ান পয়েন্ট

এবং এই দুইটা থাকলে আমরা আমাদের ফ্রিকশন ফ্যাক্টর বের করে নিয়ে আসতে পারতাম তাহলে এইটার জন্য আমার কি কি জানা থাকতে হবে আমার রেনোলস নাম্বার এবং ই বাই ডি এই দুটা ভ্যালু জানা থাকতে হবে তো আমরা ই বাই টা তো খুব ইজিলি বের করে ফেলতে পারি রাইট ই এর ভ্যালু কত ই এর ভ্যালু হলো জিরো পয়েন্ট ওয়ান টু মিলিমিটার তাহলে এইটাকে নিচের টাকা আমরা মিলিমিটারে নিয়ে যাবো ডায়মিটার দেওয়া আছে কত বিশ সেন্টিমিটার তো মিলিমিটারে নিলে আমার টোয়েন্টি ইন্টু কত ইন্টু টেন সো এটাকে হিসাব করে দেখি আসে কত ওকে সো এটা আসে আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স আমি এই ফর্মেটে লিখছি কেন কারণ বডি ডায়াগ্রামে কিন্তু এই ফর্মেটে আমাদের জিনিসটা দেওয়া থাকে ওকে তো সেই কারণে আমি এভাবে লিখে নিলাম এরপর আমার বের করতে হবে এই যে আর ইয়ের ভ্যালুটা তো আর ইয়ের ভ্যালু আমরা কি জানি আর এর ভ্যালু আসে এরকম জেরো ভি ডি ডিভাইডেড বাই নিউ মিউ অ্যাকচুয়ালি অথবা আমরা এটাকে সরাসরি কি বলতে পারি ভি ডি ডিভাইডেড বাই নিউ ডাইরেক্ট এভাবে কিন্তু বলতে পারি এগুলো আমরা দেখেছিলাম আগে সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই ভি এর ভ্যালুটা কত আমরা এখানে বসিয়ে দিতে পারি ভি মানে ফাইভ ডায়ামিটারটা কত টোয়েন্টি মিটারে নিয়ে যাবো পয়েন্ট টু ডিভাইডেড বাই নিউ নিউটা ইউনিটে আছে ভাগ তো ভাগ করলে এখান থেকে কিন্তু আমরা রেনল্ডস নাম্বারটা পেয়ে যাচ্ছি সেটা আসে পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু পাওয়ার থ্রি টেন টু থ্রি বলছি টেন টু পাওয়ার ফাইভ তো এটাকে আমি চেষ্টা করবো একটু টেন টু দুবার ফাইভ রেঞ্জে রাখার কারণ আমার মডি ডায়াগ্রামে টেন টু দুবার ফাইভ রেঞ্জে দেওয়া থাকে জিনিসগুলো এখান থেকে আমরা একটু দেখে রাখি কি কি জিনিস আমরা বের করে ফেলতে পেরেছি আমরা রিলেটিভ রাফনেস এবং রেল অর্থ নাম্বার দুইটাই কিন্তু বের করে ফেলতে পেরেছি রাইট তো এখন এই দুইটাকে ব্যবহার করে আমরা মডি ডায়গ্রাম থেকে কি করতে পারবো আমাদের ফ্রিকশন ফ্যাক্টরটা বের করে নিয়ে আসতে পারবো তো মুড়ি ডায়গ্রামটাকে একটু নিয়ে আসি এবং সেখান থেকে আমরা ফ্রিকশন ফ্যাক্টরটা একটু হিসাব করার ট্রাই করি ওকে সো আমরা মুড়ি ডায়াগ্রামটা নিয়ে আসলাম এখন একটু দেখি আমাদের এখানে ই বাই ডি এর ভ্যালু কত সেটা হলো জিরো পয়েন্ট জিরো জিরো ট্রিপল জিরো সিক্স রাইট তো জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স কোথায় দেখতে পাচ্ছি এই যে জায়গাটায় জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স আছে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লাইনটা সেই লাইনটা কোনটা সেই লাইনটা অবভিয়াসলি আমাদের এ লাইনটা আছে আমি এটাকে একটু মার্ক করে রাখি আচ্ছা এটা মার্কিংটা একটু ফেইডলি করতে যাচ্ছে কারণ আমাদের রিডিং নেওয়া লাগবে ঠিক আছে এটা হলো তারপরে কি জানা আছে আমাদের রেনল্ড নাম্বার জানা আছে যেটা কত 3.183 10 টু দি পাওয়ার 5 তাহলে 3.183 10 টু দি পাওয়ার 5 দেখতে পাচ্ছি আমার 10 টু দি পাওয়ার 5 কোথায় আছে এই জায়গাটা আছে রাইট তো এটাকে হিসাব করার জন্য আমরা একটু জুম ইন করব এটাকে সো জুম ইন করে আমরা এখানে নিয়ে আসলাম এই যে এবারে একটু মন দিয়ে দেখব কি হচ্ছে এখানে তো আমরা কত চাচ্ছি আমরা চাচ্ছি 3.3.183 এর জন্য রাইট থ্রি পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু থু কর ফাইভের জন্য তাহলে যেহেতু টেন টু রেঞ্জে দাবাই আছে তাহলে আমরা জাস্ট এতটুকু সংখ্যাকে এখানে আনা ট্রাই করি ওকে একটু মনোযোগ দিয়ে দেখবো অলরেডি আমি কোথায় আছি টুতে আছি টু কোন লাইনে আছে টু আছে আমাদের এই লাইনটাতে আর এই লাইনটা কততে এই লাইনটা হচ্ছে আমাদের পোরে ঠিক আছে এই লাইনটা হচ্ছে আমাদের পোরে তো ফোর পর্যন্ত ঘর কয়টা একটা দুইটা তিনটা এবং চারটা তাহলে এই চারটা ঘরের জন্য মানে প্রতি ঘরের জন্য কত একক করে আসে সেটা আমরা একটু বের করার ট্রাই করি তাহলে আমি এখানে দেখবো যে আমার ফাইনালটাতে কত আছে ফাইনালটাতে আছে ফোর ইনিশিয়ালটাতে কত আছে সেটা হচ্ছে টু মাঝখানে ঘর কয়টা ঘর হলো আমাদের চারটা ঠিক আছে তো সব মিলিয়ে এটাকে যদি আমরা ইন্টু না করি ইন্টু তো আমার দরকার নেই তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতি ঘরের জন্য আমার জিরো পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পায় ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পায় তো আমি যেহেতু তে যেতে চাই আমি যখন এই ঘর যাব তখন আড়াই হবে আরও এক ঘর করলে তিন হবে এরপর আমি কিছু অল্প একটুখানি যাই ঠিক আছে সো এই জায়গায় কোনো একটা জায়গায় আমার কি হবে মোটামুটি পয়েন্টটাকে পাওয়া যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে মোটামুটি ক্যালকুলেট করে ফেলতে পারলাম এবার আমরা একটু জুম আউট ভার্সনে যাই ওকে এবার কি করতে হবে আমরা কিন্তু দুইটা জিনিসে মার্ক করে ফেলেছি তাহলে এখন আমাদের কাজ হলো এই যে পয়েন্টটা আমরা মার্ক করলাম সেখান থেকে একটা সোজা লাইন ওপর বরাবর টেনে দেওয়া যতটা সম্ভব আমরা সোজা করার চেষ্টা করব স্কেল এবং লোলার দিয়ে আহ তো এতটুকু পর্যন্ত আসলো আমি ছেদ বিন্দুটা পেয়ে গেছি ছেদ বিন্দুটা কোথায় এটা হলো আমাদের ছেদ বিন্দু তাহলে এই ছেদ বিন্দু দিয়ে এখন আমরা কি করবো এখন আমরা বাম দিক বরাবর একটা লাইন টেন রাইট তো বাম দিক বরাবর লাইন টানলে সেটা কোথায় সিট করে এই জায়গাটা সিট করছে ফর্মাট এখানে কোথাও তো এটাকে আমরা একটু ধৈর্য ধরে ফর্মুলা দিয়ে রিড আউট করে ফেলবো তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা আর কি না হলে দেখা যায় একটু ভুল ভ্রান্তি হওয়ার সুবিধা চান্স থাকে ঠিক আছে তো একটু চেক করি এখানে কি থাকে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কততে আছে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভে আছি আর এই পয়েন্টটা কততে আছি জিরো পয়েন্ট জিরো টুতে তাহলে ঘর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কর রাইট পাঁচটা কর তাহলে প্রতি ঘরের জন্য কত সেটা একটু ক্যালকুলেট করি আমরা তাহলে এখানে দেখবো আমরা কত আসে উপরের লিমিটটা হলো জিরো পয়েন্ট জিরো টু আমি একটু কালে এটাকে ছোট করে নিই ওকে উপরের পয়েন্টের জন্য কত জিরো পয়েন্ট জিরো টু নিচের পয়েন্টটার জন্য কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঘর কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর রাইট সো ফাইভ দ্বারা ভাগ ইন্টু আমার এখান থেকে এখানে টোটাল কয়টা ঘর দেখি তো একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর সাড়ে তিনটা করে রাইট সো থ্রি পয়েন্ট ফাইভ দ্বারা আমরা গুণ করি তার সাথে অ্যাড করতে হবে কত নিচেরটা সো নিচেরটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ তো এটাকে হিসাব করে দেখি কত আসে ওকে সো এটা আসছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ফাইভ এবং আগের বারের মতনই আমরা এটাকে চাইলে ওই ফর্মুলাটা দিয়ে একটু ভেরিফাই করে দেখতে পারি যে মোটামুটি ক্লোজ রেঞ্জ এসেছে কিনা ঠিক আছে তো এটা কিন্তু আমরা হঠাৎ ভিতরে কখনোই লিখবো না এটা একটা চিট করে হিসেবে আমরা ব্যবহার করবো ফর্মুলাটা তো ফর্মুলাটা কেমন ছিল একটু যদি মনে করে আমাদের বারবার লিখলে আমাদের একটু মনে থাকলে ভালো সো এভাবে লিখে রাখি একটু টু ইন্টু এরপরে আমাদের কি থাকে লক টেন বেস থাকে রাইট লক টেন বেস থাকে এরপরে আমাদের থ্রি পয়েন্ট সেভেনটা উপরে উঠে আসে আর ই বাই ডি যে টার্মটা সেটা নিচে চলে যায় সো এখন এটাকে বসিয়ে আমরা এখান থেকে এরটাকে বের করে নিই ঠিক আছে সো আমি ক্যালকুলেটার বের করে নিচ্ছি ওকে সো ফর্মুলা দিয়ে সব করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর এরকম আসে তো বুঝতেই পারছি মোটামুটি ক্লোজ রেঞ্জে কিন্তু আছে এটা হল জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট আর এটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন তো তেমন টেনশন করার কিছু নেই এটা কিন্তু আমাদের মোটামুটি অ্যাকুরেট একটা রেজাল্টই আছে সেই ফর্মুলাটা আমাদের একটু ধৈর্য করি আমাদের রেজাল্টগুলো কিন্তু বেশ ভালো অ্যাকুরেট আসবে আর না হলে আমাদের এস্টিমেশন করতে গিয়ে মাঝে মাঝে ভুল হয়ে যায় যেতে এটা লগাই গ্রাফ তাই আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে ওকে স্যার আমরা আমাদের অঙ্কে ফিরে আসি বডি ডায়াগ্রাম থেকে আমরা কি করলাম আমরা আমাদের এফটাকে কিন্তু বের করে নিয়েছি একটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ফাইভ

মিটারের মত ঠিক আছে তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার এই মাত্রার জন্য ওকে তাহলে এখন ফাইনালি আমরা আমাদের টাইপটাকে একটু ডিটারমেন্ট করে ফেলি তো এই টাইপটা আসলে আমাদের এমন ইনফরমেশনগুলো দেওয়া থাকবে যে ইনফরমেশনের মাধ্যমে আমরা আসলে আমাদের ফ্রিকশন ফ্যাক্টর বের করার জন্য যে দুইটা প্যারামিটার লাগে দ্যাট ইজ আর ই এবং ই বাই ডি এই দুইটা জিনিসই আমরা বের করে নিয়ে আসতে পারবো ঠিক আছে এই দুইটা জিনিসেই তাহলে আমাদের গিভেন টাইপের মতন থাকবে আর কি গিভেন ধরনের আসলে বলা যায় বাট এই দুইটা আসলে গিভেন দেওয়া থাকে না এই দুইটাকে গিভেন করার জন্য আমাদের দুইটা রাশি দেওয়া থাকে তাহলে আমাদের হয়ে যায় সেটা হলো আমাদের সাইজ অফ দা ডায়ামিট সাইজ অফ দা পাইপ দ্যাট ইজ আমাদের ডিটা বলা থাকে এবং দুই নাম্বার হলো আমাদের রেট এটা বলা থাকে ওকে সো ফ্লোরেট কিউ বলা থাকে এবং বলে আমাদের হেড লসটা বের করতে দেয় তো বুঝতে পারছি মোটামুটি কিভাবে আমরা জিনিসগুলাতে অ্যাপ্রোচ করতে পারবো বেসিক্যালি আমাদের এই দুইটা জিনিস দেওয়া থাকে তো পরের যে টাইপ গুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের এই জিনিসগুলা বের করার মতন অপশন কিন্তু দেওয়া নেই তো তখন আমাদের কি কাজ করা লাগে সেটা আমরা একটু দেখা ট্রাই করবো তো এই ভিডিওটা এতটুকুই থাকলো